গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো। যাই হোক, আজকে দেখো আমি পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যা ক্লাস নেব। এর আগে তোমাদেরকে বাড়িতে যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা তোমরা কয়েকজন করে পাঠিয়েছো, ওর জন্য থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। দেখো, তোমরা যদি আমাদেরকে হোমওয়ার্কগুলো করে পাঠাও তাহলে আমাদের ভালো লাগবে এবং আমরা বুঝতে পারবো যে তোমরা পড়াশোনাটা মোটামুটি ঠিকভাবে করছো। ওই জন্য বারবার করে বলছি, হোমওয়ার্কটা ভীষণভাবে জরুরি। দেখো, এখানে পেজ নম্বর আমি দিয়ে রেখেছি, পেজ নম্বরটা এখানে 81। ঠিক আছে, কালকে যেটা আমি পড়িয়েছি এবং তোমরা যেটা পড়িয়ে দিয়েছি তবু বলছি আরেকবার। দেখো, শিলিগুড়ি কোথায় অবস্থিত, কোন জেলায়, সেটা হচ্ছে দার্জিলিং জেলায়। তারপর জেলার কোন দিকে অবস্থিত, জেলার হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত। কোন অঞ্চলে, উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত। আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না, এই কারণেই তোমাদেরকে বারবার বলেছি এটা পড়ার জন্য। আর কয়েকজনের হোমওয়ার্কও আমাকে দেখিয়েছো, যার ফলে এটা আমি আর করাচ্ছি না। দেখো, 82 পেজে আমি চলে যাচ্ছি সরাসরি। এখানে এখানে দেখো বলা হয়েছে, এখানে এখানেও একই রকমভাবে শহরের নাম, জেলা কোন জেলায় অবস্থিত, জেলার কোন দিকে, এগুলো কোন, এর বৈশিষ্ট্য কী, সেগুলো আজকে আমি মোটামুটিভাবে তোমাদের পড়াবো। দেখো, প্রথমটা রয়েছে আরামবাগ। আরামবাগ তাহলে কোন জেলায় অবস্থিত, আরামবাগ হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। আরামবাগ কোথায় অবস্থিত, আরামবাগ হুগলি জেলায় অবস্থিত। তাহলে কোন দিকে, জেলার কোন দিকে অবস্থিত, জেলার হচ্ছে এখানে তাহলে কী হবে, এটা হবে পশ্চিম দিকে, এটা কী হবে, পশ্চিম দিকে। ঠিক আছে, তারপরে কোন অঞ্চলে, এটা হবে গাঙ্গেয় অঞ্চলে। কোন অঞ্চলে, গাঙ্গেয় অঞ্চলে। তোমরা একটু ভালো করে শুনলে পরে কোশ্চেনগুলো তোমরা সবই পারবে মোটামুটি। দেখো, এখানকার বিশেষ বৈশিষ্ট্য বলতে গেলে তারকেশ্বরের এর তীরে কোথায় অবস্থিত, তারকেশ্বর শহরে অবস্থিত। দুটো এখানে কলেজ রয়েছে, নতুন রেল স্টেশন রয়েছে। তারপরে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার কৃষি বাণিজ্য কেন্দ্র। এখানকার কি, কৃষি বাণিজ্য কেন্দ্র হচ্ছে উল্লেখযোগ্য। তারপরে দেখো যেটা রয়েছে ডানকুনি। ডানকুনিও কিন্তু কোথায় অবস্থিত, হুগলি জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত, হুগলি জেলায়। তাহলে জেলার কোন দিকে, জেলার এটা দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তারপরে কোন অঞ্চলে, এটা হচ্ছে গাঙ্গেয় অঞ্চলেই অবস্থিত। তারপরে এখানে দেখো কি বলেছে, এখানে বৈশিষ্ট্য বলতে গেলে গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে। কি, গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন রয়েছে, কমপ্লেক্স রয়েছে, এখানে হচ্ছে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে। দুধ সেটা সংরক্ষণ কেন্দ্র এখানে কিন্তু কোথায় আছে, ডানকুনিতে। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেনটা, তারকেশ্বর। তারকেশ্বর কোথায়, তারকেশ্বর হচ্ছে হুগলি জেলায়। তারকেশ্বর কোথায়, হুগলি জেলায়। তারপরে কোন জেলা অবস্থিত, এটা হচ্ছে দেখো পূর্ব, পূর্ব জেলায় অবস্থিত। ঠিক আছে, এটাও কিন্তু গাঙ্গেয় অঞ্চলে আছে। তারপরে দেখো এখানে কি কি, মানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এখানে আলু আলু চাষের অঞ্চলের অবস্থিত শহর। আলু চাষ কি করা হয় এখানে, অনেক পরিমাণে হয়। হিমঘর, দেখো কোনো কিছু আমরা যদি মজুত রাখতে চাই তাহলে কিন্তু আমাদের হিমঘর ভীষণভাবে প্রয়োজনীয়। তাই এখানে কোথায়, তারকেশ্বরে কিন্তু হিমঘরও রয়েছে। তারপরে কৃষি বাণিজ্য কেন্দ্র হিসাবে এখানে বিখ্যাত, যেহেতু ওখানে আলু চাষ করা হয়, আরও অনেক কিছু চাষ করায়, তাই সেখানে হিমঘর রয়েছে এবং এখানে কৃষি বাণিজ্য কেন্দ্র হিসাবে এটাকে ধরা হয়ে থাকে। তারপরে দেখো কাটোয়া। কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। কোথায়, পূর্ব বর্ধমান। এটা কোন জেলা, কোন জেলার কোন দিকে অবস্থিত, তাহলে এখানে কি হবে, উত্তর দিকে। ঠিক আছে, উত্তর দিকে হচ্ছে অবস্থিত। এটা হচ্ছে কোন অঞ্চলে, গাঙ্গেয় অঞ্চলে। দেখো এখানে বৈশিষ্ট্য হচ্ছে, কাটোয়ার বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত, গঙ্গা নদীর তীরে অবস্থিত। কলেজ রেল স্টেশন আছে এখানে, কি কি আছে, কলেজ আর রেল স্টেশন আছে। এটা হচ্ছে কৃষি বাণিজ্য কেন্দ্র, মানে কৃষির ওপর ওরা অনেকটাই কি নির্ভরশীল। তারপর হচ্ছে চিত্তরঞ্জন, পশ্চিম মেদিনীপুর জেলা। চিত্তরঞ্জন কোথায় অবস্থিত, পশ্চিম মেদিনীপুর জেলা। এটা কোথায়, উত্তর ও পশ্চিমে, জেলার কোন দিকে, উত্তর ও পশ্চিমে। এখানে এটা এটা তাহলে কি হবে, মালভূমি অঞ্চল। এখানে দেখো বৈশিষ্ট্য বলতে গেলে আমরা বলতে পারি রেলের ইঞ্জিন তৈরির কারখানা এখানে আছে।
কি আছে, রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে, ঠিক আছে। দুর্গাপুর, দুর্গাপুর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা। কোথায়? পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলা এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চলে, এটা হচ্ছে রার অঞ্চল, ঠিক আছে। দুর্গাপুরটা হচ্ছে কি রার অঞ্চল। এখানে বৈশিষ্ট্য বলতে গেলে আমরা বলতে পারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এখানে আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে কিন্তু আছে, কোথায়? সেটা হচ্ছে দুর্গাপুর। তারপরে দেখো এখানে আছে কল্যাণী, এটা কোথায়? নদিয়া জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? নদিয়া জেলায়। এটা বলছে কোন জেলার কোন দিকে, জেলার হচ্ছে দক্ষিণ দিকে। এটাও দেখো, পরেরটা হচ্ছে গাঙ্গেয় অঞ্চলে অবস্থিত। তারপরে এটা এটা শহরের, এখানে শহরের বৈশিষ্ট্য বলতে গেলে আমরা বলতে পারি মেডিকেল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিদ্যালয় ও বিভিন্ন শিল্প কারখানা এখানে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, ঠিক আছে। নবদ্বীপ, নেক্সটে আমরা চলে আসছি। নবদ্বীপ কোথায়? নদিয়া জেলায় অবস্থিত। কোথায়? নদিয়া জেলায় অবস্থিত। এখানে জেলার কোন দিকে? জেলার হচ্ছে এখানে পশ্চিম দিকে, ঠিক আছে। পশ্চিম দিকে কি হচ্ছে? এখানেও গাঙ্গেয়, কোন অঞ্চলে? গাঙ্গেয় অঞ্চলে। তারপরে দেখো এখানে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত। কোথায়? ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে কি এখানে অবস্থিত। এখানে কি কি পাওয়া যায় দেখো, তাঁতশিল্প, কলেজ ও রেল স্টেশন আছে। তাঁতশিল্প কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে আছে, মানে তাঁতের শাড়ি। তারপরে দেখো লাস্ট যেটা হচ্ছে শান্তিপুর, শান্তিপুরও হচ্ছে নদিয়া জেলা। কোথায় অবস্থিত? জেলার কোন দিকে? জেলার হচ্ছে এখানে দক্ষিণ দিকে। কোথায়? দক্ষিণ দিকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে কোন অঞ্চলে? গাঙ্গেয় অঞ্চলে। এখানে কি আছে? কলেজ আছে, তাঁতের কাপড় তৈরি করা হয় আর রাসমেলার জন্য বিখ্যাত। এখানে সব থেকে শান্তিপুরে কি হয়? রাসমেলা হয়, ঠিক আছে। তাহলে দেখো তোমরা মোটামুটিভাবে আজকে যেটা পড়ালাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, এই এই যে জেলার কোন দিকে এবং জেলার কোন অঞ্চলে, এগুলো তোমাদের বইয়ে করা নেই, ঠিক আছে। 78 নম্বর যে মানচিত্র আছে সেখানে দেখে তোমরা কিন্তু আনসারগুলো করতে পারো, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্লিজ তোমরা যেটা পারবে না, এবং এটাই আজকের এটাই তোমাদেরকে হোমওয়ার্ক আমি দিলাম, ঠিক আছে। যেটা বুঝতে পারবে না, বোঝার মানে বুঝতে পারবে নিশ্চয়ই, কারণ এটা তো জাস্ট পড়া, ঠিক আছে। আজকে এই অবধি, তোমরা প্লিজ হোমওয়ার্ক করে আমাকে পাঠিও, আমার তাহলে খুব ভালো লাগবে। আর তোমরা ভালো থেকো, আজ এই অবধি।